পাকিস্তান সফরে প্রস্তুতি ম্যাচ না থাকায় অসন্তোষ বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। স্বাগতিকদের বিপরীতে ব্যাটসম্যানদের সামনে কঠিন চ্যালেঞ্জ দেখছেন সাবেক প্রোটিয়া। আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। টি টোয়েন্টি ব্যর্থতার পর পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের প্রস্তুতি বলতে বাংলাদেশ ক্রিকেট লীগের প্রথম ম্যাচটাই। পাঁচ দিনের লড়াইয়ে নামার আগে পাকিস্তানে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই। রাওয়ালপিন্ডি রচনা কন্ডিশনে মানিয়ে নিতে যে কটা দিন দরকার সেটাও পাচ্ছে না টিম বাংলাদেশ, বলছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। এটা আদর্শ নয়, আপনি সব সময় ম্যাচের 7-8 দিন আগে যেতে চাইবেন, একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইবেন। আমাদের জন্য এটা ভালো কোনো প্রস্তুতি নয়। সাদা পোশাকের গেল সিরিজেও ভারতের মাটিতে কঠিন পরীক্ষা দিতে হয় টাইগারদের, সেই চ্যালেঞ্জ এবারও থাকছে বাংলাদেশের সামনে। নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকের শূন্যতায় দলের ব্যাটিং লাইনআপ জানালেন রাসেল ডোমিঙ্গো, যেখানে শান্ত সাইফ হাসানের মতো ইয়ং ক্রিকেটাররা সুযোগের অপেক্ষায়। আমি নিশ্চিত রাওয়ালপিন্ডিতে পেস ও বাউন্স থাকবে, এটা আমাদের ছেলেদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুশফিকবিহীন একাদশে মমিনুল 4 নম্বরে, আমি শান্তকে 3 নম্বরে খেলাতে চাই, মিঠুন ও মাহমুদুল্লাহ 5 ও 6, এরপর লিটন হয়তো 7 নম্বরে। এটাই হতে পারে রাওয়ালপিন্ডি টেস্টের ব্যাটিং লাইনআপ। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় স্বপ্ন নেই বাংলাদেশ। আপাতত দেশের বাইরে নিয়মিত পারফর্ম করা, জেতার অভ্যাস করা বড্ড দরকার টাইগারদের। সামর্থ্যের প্রমাণ দিতে পারলে হারানো সম্ভব পাকিস্তানকে। দেখুন, আমাদের বাস্তবতা মেনে নিয়ে খেলতে হবে, দেশের বাইরে টেস্ট জেতা আমাদের লক্ষ্য। ভারতে আমাদের পারফরমেন্স ভালো ছিল না, তবে আমি বিশ্বাস করি ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পাকিস্তানকে হারানো সম্ভব। টাইগাররা সে সামর্থ্য রাখে। প্রথম টেস্ট খেলতে মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় ধাপে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। আরিফুল ইসলাম, নিউজ 24।